আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রাতের অন্ধকারে আমার কৃষক ভাইরা ধান নিচ্ছে। আমাদের কুমিল্লাতে বর্ষাকাল এখনো বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি চলছে আজকে অনেক দিন ধরে, যার কারণে কৃষক ভাইরা অনেক ভোগান্তির মধ্যে রয়েছে। আপনারা দেখছেন বৃষ্টির কারণে রাতে ধান নিতে হচ্ছে অন্ধকার একদিকে, আরেকদিকে বৃষ্টি আসছে এমন অবস্থা। অনেক সুন্দর যদিও বা দেখতে, কিন্তু কৃষক ভাইরা কত যে কষ্ট করে তারা ধান কাটে, ধান নিয়ে আসে এবং ধানগুলো একজনে দিচ্ছে, আরেকজন আর দুইজনে দিচ্ছে, দুইজনে নিচ্ছে, কত কষ্ট করে তারা। মূলত এই কৃষকদের প্রতি ফোঁটা ঘাম আমাদের জন্য অনেক দামি, সেটা আমরা বুঝি না। আপনারা দেখছেন মেশিনের সামনে থেকে ধানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। অন্ধকার রাতের বেলায় ধান নেওয়া অনেক কষ্টকর, তা রাতের বেলায় ধান নিলে হয় কি ধানগুলো ভালোভাবে দেখা যায় না। আমরা যখন ধানটা মেশিনে দেই তখন ভালো করে নেওয়া যায় না, কারণ না দেখার কারণে, ফলে ধানের গোড়ায় হাতের পাশে ধান থেকে যায়। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখছেন এখন আবার মেশিনের সামনে দিয়ে ধানগুলো জমা হয়ে গিয়েছে, পরিষ্কার করা হচ্ছে, দুইজনে পরিষ্কার করছে। আমাদের কুমিল্লাতে এখন মানুষ কিছুটা হাহাকারে রয়েছে, কারণ লাগাতার বৃষ্টি চলার কারণে মানুষের ধানগুলো থেকে জমিতে রয়েছে, কিন্তু বৃষ্টির কারণে এগুলো বাড়িতে আনতে পারতেছে না এবং এমনকি নিতে পারতেছে না। প্রিয় বন্ধুরা, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। দেখা যাচ্ছে অনেকগুলো ধান হয়েছে, অন্ধকারের কারণে পুরোপুরি দেখা যাচ্ছে না। এই তো দেখা যাচ্ছে মহিলারাও কাজ করছে।